नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा सकल के जाने शुभ सकाल। तो आजकल वीडियो की नहीं होते चले तुम्हारा थामनेलटा देखे सकले बुझते। तो बंधुरा गतकाल किन्तु एएफसी कपर मैचे मोहनबागान ढाका आवाहन के 3-1 गोले हारिए दिए। गत बछरों ये दल के 3-1 गोले हारिए और गतकाल के 3-1 गोले मोहनबागान हारिए। तो गतकाल किन्तु ब्रेंडन हैमिल छिलें ना, तार जगह किन्तु कार्यत बाध्य हुए हेक्टर जूस के प्रथम शुरू करिए कोच जुआन फेरान्दो। तो गतकाल किन्तु तार डेब्यू घटे এবং ডিবিউ ম্যাচে কিন্তু তিনি দারুণ খেলেছেন। তো হেক্টর ম্যাচের পর বলেছেন, দলের এই জয়ের একটি অংশ হতে পেরে তিনি খুবই খুশি। এই টিমটি মেন্টালি স্ট্রং এবং লড়াই করার সাহস আছে, আমরা ভবিষ্যতে আরও ভালো চেষ্টা করব, এটা জানিয়ে গেলেন হেক্টর জুস্তে। এরপর হচ্ছে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে জুয়ান ফেরান্দো কি বলেছেন। তো জুয়ান ফেরান্দো বলেছেন, ম্যাচ জেতায় আমি খুবই খুশি, তবে আমি মনে করি আমার দল এখনও 50% ফিটনেসেও পৌঁছায়নি, তবে আমরা আশা করি খুব তাড়াতাড়ি আরও ভালো জায়গায় পৌঁছবো এবং আরও ভালো খেলার চেষ্টা করবো, এটা তিনি বলেছেন। এরপর জেসন গামিন্স বলেছেন যে, গুরুত্বপূর্ণ গোলটি করতে পেরে আমি খুবই খুশি, হাফ টাইমে কোচ একদমই খুশি ছিলেন না, তিনি বলেছিলেন যে আমরা আরো ভালো করতে পারি। সেকেন্ড হাফে ভালো পারফরমেন্স ছিল ও আর্মান্দো সাদিকো একটি গোল পেয়েছেন, এছাড়া কিন্তু হুগো তৈরি করা একটি ওন গোলও ছিল। এটি এখনও প্রাথমিক দিন, তবে আমাদের এই পারফরমেন্সের উপর ভিত্তি করে দল গড়ে তুলতে হবে, এটা জানিয়ে গেছেন জেসন কামিন্স। এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আর্মান্দো সাদিকো, তিনি কিন্তু প্রথম গোলটা পেলেন গতকাল এবং অনেক কিছু জবাব তিনি দিয়ে গেলেন। তিনি জানিয়েছেন যে আমরা গ্রুপ স্টেজে পৌঁছালাম এবং আজকে আমি গোল করতে পেরে খুবই খুশি, আমি এই প্রথম গোল করলাম মোহনবাগানের হয়ে, আমার এই গোলটি আমি আমার টিমমেটদের সাথে কিন্তু সেলিব্রেট করতে চাই, এটা জানিয়ে গেছেন আর্মান্দো সাদিকো। তো এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে দেবাশিস দত্ত গতকাল ম্যাচের পর বলেছেন, এএফসি কাপের ভাবনা চিন্তা করেই আমরা দল তৈরি করেছি, তবে টিম এখনও পুরো তৈরি নয়, টিমের মধ্যে কম্বিনেশান এখনও তৈরি করতে হবে, এটা কিন্তু ডিডি বলেছেন। সব শেষে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের সাথে গোকুলাম কেরালার ম্যাচ রয়েছে আগামী 25 তারিখ, তোমরা সকলেই জানো ডুরান কাপের কোয়ার্টার ফাইনালে। তো সেই ম্যাচের আগে গোকুলাম কেরালা তারা কিন্তু শক্তি বাড়ালো দলে, যেটা হচ্ছে মোহনবাগানের প্রাক্তন আই লিগ জয়ী তারকা প্লেয়ার কমরান টুরসুনভ, তিনি কিন্তু যোগ দিলেন গোকুলাম কেরালা এফসিতে। মেডিকেল টেস্টের পর তিনি কিন্তু যোগ দিয়েছেন গোকুলাম কেরালা এফসিতে, যেটা হচ্ছে গোকুলামের জন্য অবশ্যই বড় সুখবর এবং গোকুলাম কিন্তু যথেষ্ট শক্তিশালী টিম, এই নয় এবারে কিন্তু তারা খারাপ টিম বানিয়েছে, যথেষ্ট ভালো খেলেছে, সেটা তোমরা ডুরান কাপেই দেখতে পেয়েছো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।